আর আমি দেখুন দুধটাকে জল দিয়ে গাঢ় করে রেখে দিয়েছি। এটা হচ্ছে 1 কিলো দুধ, 1 কিলো দুধকে পুরো গাঢ় করেছি। ওর আগে আমি 500 দুধ বানিয়েছি, 500 করে পুরো একদম গাঢ় করে দিয়েছি। দেখুন দেখুন পুরো গাঢ় করে সরকে ঘেটে আর আমি একদম হলদে কালারের করে রেখে দিয়েছি। দেখুন এবারে আমি এটা কি বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা আরেকবার ফুটাবো আমি, তো এখন একটু মাথা দিয়ে রেখে দিচ্ছি। এটা আমার রেডি মোটামুটি সুজি, দেখুন ফরচুনের সুজি এটা। আর এটা ময়দা নিয়েছি, সুজিটা পরিমাণ মতো দিচ্ছি আমি। সুজিটা নিয়ে নিলাম আমি, এর মধ্যে সুজিটার মধ্যে আমি জল দিয়ে দিলাম, অল্পটুকু জল দিয়ে দিলাম। ময়দা দিয়ে দিলাম, ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে আমি এই সুজিটার সাথে দেখুন ময়দাটাকে ভালো করে মিক্স করে নেব। এবারে দেখুন আমি এটার সাথে তাল দেব। তালটা আমি আগে জাল দিয়ে রেখেছিলাম গরম করে। কতটা তাল লাগে আমি দেখবো। দেখুন জাল দিয়ে চাল গুঁড়ি আর চাল দিয়ে আর ময়দা আর সুজিটাকে মেখে নিচ্ছি ভালো করে। আরেক চামচ লাগবে, এরপর আমি দেখুন পরিমাণ মতো চিনি দেবো। কেন চিনিটা বড় দানা, আমি এই চিনিটা দেবো। এরপর দেখুন আমি এতে নারকেল দেবো। এটার মধ্যে নারকেল দেবো। এরপর আমি এটার মধ্যে খোয়া ক্ষীর দেবো। খোয়া ক্ষীর আর মৌরিটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। দেখুন মৌরিটাকে আমি মিক্সিতে বেটে রেখেছি হালকা হালকা করে, ওর ফ্লেভারটা ভালো আসবে বলে। নাহলে গোটা গোটা মুখে পড়লেই ফ্লেভারটা আসবে, আর নাহলে বেটে দিলে ফ্লেভারটা। এবারে দেখুন আমি খোয়া ক্ষীরটা দিচ্ছি। কিছুটা করে আমি রাখছি এই কারণে একটা জিনিসে দেবো বলে। আপনারা দেখুন এবার আমি কিছুটা দুধের চাচ্ছি আছে দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে মিক্সড করে মেখে নেবো। দেখুন
কলা দেব। দেখুন কলাটাকে আমি কেমন করে দিচ্ছি, এইভাবে কোনো অসুবিধা নেই। দেখুন এর একটু একটু গোটা থাকলেও কোনো অসুবিধা হবে না। এটাকে বৃষ্টি করে এরকম এরকম করে ভেঙে নেবেন। এবার আমি এটাকে বেশি করে চকুটে নেবো এরকম করে করে। এবার আমি হাতে যতগুলো আসবে আমি ম্যাস্ট করার চেষ্টা করবো। তো দেখুন এটা আমি এখন এক ঘন্টার জন্য স্প্রে করতে দেবো, ঢাকা দিয়ে আমি এটা রেখে দেবো। হাতটা ধুয়ে আসি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ঢেকে দিচ্ছি, দিয়ে আমি সেকেন্ড পার্টে যাচ্ছি। সেকেন্ড পার্টে দেখুন এখানে আমি চালকে চালকে ভিজে মানে ভেজে চাল ভাজাকে গুঁড়া করে রেখেছি। চালকে ভেজে চাল গুঁড়া দিয়ে আর এই দেখুন চিনি দিয়ে আমি এগুলো করে রেখেছি। এইবারে দেখুন আমি এটার সাথে তালটা মিশিয়ে দিচ্ছি। দেখুন তালটাকে দিয়ে দিচ্ছে আমি এটার সাথে। একটু বন্ধুরা আমি হাত লাগাবো, হাত না লাগালে হবে না, অনেকটা তাল লেগে রয়ে যাচ্ছে। এই দেখুন তো দেখুন এটা আমি করে নিলাম। আমার মনে হচ্ছে চালগুড়িটা একটু বেশি হয়ে গেছে, আমি চালগুড়িটা একটু সরাবো। লাগলে আমি আবার নিয়ে নেবো। তো এটা আমাকে এ করতে হবে, এর মধ্যে আমি যতটা নারকেল যা যা রেখেছিলাম সব আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার চালগুড়ি, এটা কিন্তু চালগুড়ি আর চিনি আছে অল্প পরিমাণ মতো। আপনারা এটা কতজন জানেন এটা আমাকে বলবেন। এরকম দেখুন যেটা খোয়া ক্ষেত্রে আমি একটু রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন, শুধু তাল চালগুড়ি দিয়েও করতে পারেন। আমি নারকেলটাও দিয়ে দিলাম। এবারে যে খোয়া ক্ষীরটা রেখেছিলাম দেখুন এটাকে আরো একটু ম্যাস্ট করে দিচ্ছি। আপনারা পারলে চুন দিবেন, আমি চুন দিইনি, এমনিতেও হবে, আপনাদেরকে আমি দেখাবো। তালটা আরেকটু হতো, তালটা আরেকটু থাকলে ভালো হতো, কিন্তু আমার তালটা কম, তো তালটা আমি পরিমাণটা ইয়ে হয়ে গেছে, চালগুলিটা ফেলতেও মায়া লাগছে। এটা ভেজেছি, চাল ভাজা করেছি, তালটা আমার কম হয়ে গেছে।
তো দেখুন এটা আমার হয়ে গেছে। তো এটার মধ্যে আমি দেখুন সরষার তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই সাদা তেল মাখিয়ে আমি এই থালাটা রেখে দিয়েছিলাম। এবারে আমি এই থালাটার মধ্যে এটা দিয়ে দেবো। কারণ আমি হাতটা এটা চেছে আমি দিয়ে আর হাতটা ধুয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ দেখুন এটাকে আমি এবারে এটাকে চাপড়ে চাপড়ে দেখুন আমি চাপড়ে চাপড়ে আমি আর একটু জল হাত করছি। চেষ্টা করছি হচ্ছে না, দাঁড়ান আমি একটা জিনিস আনি তাহলে। কড়া ধৈর্যের ব্যাপার ফ্রেন্ডস, তো করতে পারলে খেতে ভালোই লাগে। এগুলো কড়া ছোটবেলায় ঠাকুমার কাছে দেখেছিলাম, ঠাকুমা করে দিত, তো ঠাকুমা চুন দিয়ে করতো, আমি চুন দিইনি। ঠাকুমা চুন দিয়ে শুধু তাল দিয়ে নারকেল দিয়ে বসাতো, দিয়ে সকালবেলা বরফির মতো কেটে কেটে দিত আর দিয়ে দুধ দিয়ে জাল দিয়ে পিঠা করে দিত। দেখুন কত সুন্দর হয়েছে। তো এইটাকে আমি এবারে 1 থেকে 1 ঘন্টা দিয়ে দেবো। চলুন ধারগুলোকে আমি পরিষ্কার করে পুছে দিচ্ছি। তো এটা বসে যাওয়া অবধি, এটা বসে যাবে, বসে যাওয়া অবধি আমাকে স্ট্রে করাতে হবে। আর এটা সুজিটা দেওয়া আছে, সুজিটা ফাববে, তার জন্য আমাকে এই দুটা। তো যখন আমি করব তখন আপনাদেরকে অবশ্যই শেয়ার করব, আপনাদের জন্যই দেখালাম, আপনারা যাতে অনেকেই জানেন, তো যারা জানেন না, যারা ছোট জুনিয়র, যারা নতুন নতুন বিয়ে হয়েছে তারাও শিখুন, শ্বশুর শাশুড়িকে করে খাওয়াবেন। আগেকার খাবার দাবার সব ফুরিয়ে যাচ্ছে, তো মানে শেষ হয়ে যাচ্ছে, তো এটা করবেন। তো চলুন এগুলো আমি স্ট্রে করতে দিচ্ছি, স্ট্রে হয়ে গেলে আপনাদেরকে, হয়ে গেলে বসে গেলে তখন আপনাদের সামনে আসছি আপনাদের কাছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আর দেখুন এখন বাজে 4:30, আর আমি বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আর এদিকে আমি কড়া বসিয়েছি, কড়াতে আমি তেল দেবো প্রচণ্ডভাবে, কড়া গরম হয়ে গেছে। আর এখানে আমি বললাম দুধটা আরেকবার জাল দেবো, ক্ষীরের মতো আর একটু পুরো করবো, তো সেটাও বসি দিয়েছি। আমি একটু ওভেনটা কমিয়ে দিলাম, দেখুন সবগুলো তো দুধটা হচ্ছে। এখানে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল, আর দেখুন বন্ধুরা আমি এই যে তেল আমার গরম হয়ে গেছে, তো দেখুন কী করবো, একলা একলা আমাকে করতে হচ্ছে, আপনারা একটু দেখুন। এটা অনেকক্ষণ স্প্রে করেছে, দেখুন ফুলে উঠবে। তো দেখুন আমি কড়াইতে ছাড়ছি, বন্ধুরা লাইক করবেন, কত কষ্ট করে আমি ভিডিও করি দেখেছেন, হাতে ধরে একা একা করছি, কেউ করে দিতে চায় না বন্ধুরা। এরকম করে করে কষ্ট করে করে আমি কাজ করি। দেখুন একটুখানি একা লাড়তে পারছি না, ধরে জড়া জড়া হয়ে গেছে প্রথম করাটা।
একটু বেশি লাল হয়ে গেছে, একলা একলা কড়াতে পেগেছিল। আপনি যদি টাইট করে একটু মেখে স্প্রে করেন, তো এরকম আপনি যেমন করেই দিন আপনার আকৃতিটা ভালো হয়ে যায়। কী করে হয় জানি না, কিন্তু খুব সুন্দর। আমি তো পেড়া বেটা করে দিলাম, দেখুন আপনি গোল গোল হয়েছে। কিন্তু এখানে খুব একটা ভালো করে বসে বসে দেখুন, কিন্তু আপনি যদি এটা স্প্রে করেন দেখেন খুব ভালো। আমার দুধটা দেখুন একটু হয়ে গেছে, এবার আমি দুধটাকে নামিয়ে দেবো। কারেন্ট চলে গেল বন্ধুরা, হয়ে যাক। এটা কেউ তালের গুলগুলা বলে, তো কেউ তালের বড়া বলে। হ্যাঁ, তো এটা আগের বারেও আপনাদেরকে দেখেছিলাম, কিন্তু শুধু নারকেল দিয়েছিলাম, কলা দিয়েছিলাম, এদিকে খোয়া ক্ষীর টির সব দিয়েছি। এটা এটা অরিজিনাল করার নিয়ম এটাই, কিন্তু গোপাল যেটা খোয়া ক্ষীর ভালোবাসে এটা তাই করে। এখন মানুষ হেলথ কনসিয়াস হয়ে গেছে বলে তাই জন্য অতটা বেশি কিছু দিয়ে করে খেতে চায় না, তালই খেতে চায় না মানুষ। তো আমরা একটু খেতে ভালোবাসি তাল, আমি এইসব জিনিস খুব ভালোবাসি। এখন খুব সুন্দর কালার চলে আসছে, এটা সঠিকভাবে হয়েছে, সঠিক পদ্ধতিতে খুব ভালোভাবে ভাজা হয়েছে। আমার কাছে টিস্যু নেই, তাহলে তেলটা এক টেনে নিত, অ্যাবজর্ব করে নিত। তো হয়ে গেল আপনাদেরকে, এবারে আমি দেখাবো কিভাবে ওইটা আমি দুধ দিয়ে ক্ষীরের তালের ক্ষীর বানাই, তো আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখুন, আমার পুরো হয়ে গেছে একদম কড়া, কমপ্লিট শেষ করা হয়েছে। এখন লাল ভালো কেন জানি না, চুনটা দেওয়া হয়নি, চুনটা দিতে হতো। দেখুন একটু চুনটা দিলে আরও ভালো হতো, তো চুনটা কম দেওয়া হয়েছে তাই জন্য এরকম হয়েছে। ভালো মানে মোটামুটি আরেকটু শক্ত হতো আর কি। কী করবো, কী হয়েছে, কিন্তু গুলগুলা ঠিক মতো সাইজ মতো করতে পারিনি, ছোটো ছোটো এ দুটো হয়েছে, পিসগুলোও হয়েছে। আর একটু শক্ত হতো, আর একটু এ হতো, কিন্তু কিছু করার নেই। আপনারা একটু তালের মধ্যে চুন অবশ্যই দেবেন, চুন চাল গুঁড়াটা দিলে একটু চুনটা অবশ্যই দেবেন। তেলটা এটা গরম হয়ে গেছে, আমি এবার বলছিগুলোকে আস্তে আস্তে দেখুন
একদম জাল দিয়ে গাঢ় গাঢ় করা আছে। এবার এটাকে আপনারা ফ্রিজার করে দিতে পারেন বা নামিয়ে রেখে দিতে পারেন। তো আমি আমি নেবো, দেখুন রেডি তালের ক্ষীর বরফি রেডি, আর তালের বড়া রেডি, আর এই যে তালের বরফি, এই যে তো তালের ক্ষীর বরফি আমার রেডি। আপনারা দেখুন এটাকে বলে তালের ক্ষীর বরফি। তো তৈরি হয়ে গেছে আমার, এরকম কেমন হয়েছে বলবেন, অবশ্যই কমেন্ট করবেন। এটা আরও ভালো হতো বন্ধুরা যদি আমি দেখি দেখা যাচ্ছে তো এটা আরও ভালো হতো বন্ধুরা যদি আমি একটু চুন দিতাম। তো চুনটা দিতে পারিনি বলেই আজ আরও আরও ভালো বরফির পিসগুলো হতো। তো এটার জন্য এটা হয়েছে, আমি চুনটা ইউজ করিনি, কেন সেই সময় আমার কাছে চুনটা থাকেনি। হাজব্যান্ডকে বলেছিলাম, মনে নাই, ঘর চলে এসেছিলো। তো তাও ভালো হয়েছে, খেতে টেস্টের উপর নির্ভর করে বরফির সাইজটা। আপনারা চুন অবশ্যই দিবেন, বারবার বলছি, আমি ফেলিয়ার করেছি বলে বরফিটা খুব একটা ভালো দাঁড় করাতে পারিনি। বরফিটা দেওয়ার জন্য চুন অবশ্যই দিবেন, তালের পরিমাণটা বেশি থাকে যেন, আমার তালটাও কম পড়ে গেছে আপনাদেরকে বললাম। তো খেতে দারুণ হবে। তো এই আমার তালের ক্ষীর বরফি রেডি, আর তালের গুড়গুড়া কেমন হয়েছে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।